নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা এনআরসি ও সিএবির পর সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকার চালু করলো এক নতুন নিয়ম নতুন পদ্ধতি যা হলো এনপিআর পদ্ধতি হ্যাঁ বন্ধুরা এই এনপিআর পদ্ধতিতে আপনাদের নিজের নাম নথিভুক্তকরণ করতে হবে তার জন্য আপনাদের ভারতবর্ষে যে রাজ্যের বসবাসকারী রয়েছেন সেই রাজ্যের মাস যাবৎ বসবাসকারী হতে হবে অর্থাৎ ছ মাস যাবৎ স্থায়ী বসবাসকারী হতে হবে তাহলেই আপনারা এই এনপিআর পদ্ধতিতে নিজের নাম নথিভুক্তকরণ করতে পারবেন যদি আপনারা নিজের নাম নথিভুক্তকরণ না করেন তাহলে কিন্তু আপনারা এনআরসি থেকেও একটি অতি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে পারেন এই পদ্ধতি চলবে দু হাজার প্রথম থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে যা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে নাম নথিভুক্তকরণ অবশ্যই কিন্তু আপনারা নিজের নাম নথিভুক্তকরণ করে নেবেন এমপিআর পদ্ধতিতে তো কখন কোথায় হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এমপিআর পদ্ধতিতে কী সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনারা মিস করবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর আপডেটের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিরোধিতা সত্ত্বেও এনপিআর আপডেট সিদ্ধান্ত নিল কেন্দ্র এর জন্য আনুমানিক আট হাজার পাঁচশো কোটি টাকা খরচ ধরা হয়েছে জনগণনা কমিশনের তরফে জানানো হয়েছে এ নথিভুক্ত হতে হবে এ দেশের স্থায়ী বাসিন্দাদের যাবতীয় তথ্য কোনো জায়গায় অন্তত ছ মাস একটানা না থাকলে তবে এনপিআর নথিভুক্ত হবে তার নাম ভারতের সমস্ত স্থায়ী বাসিন্দার নাম করানো বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে বলেছে তবে এনপিআর আপডেশন হবে না কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর জানিয়েছেন এনপিআর তথ্য নথিভুক্ত করতে কোনো নথি বা প্রমাণের প্রয়োজন হবে না অর্থাৎ কোনো কাগজ ছাড়াই তথ্য প্রেস করলে তা গ্রহণ করবে সরকার কেন্দ্র জানানো হয়েছে দু হাজার এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে চলবে এনপিআর তৈরির তৈরির কাজ সালে এনপিআর জন্য প্রথম তথ্য সংগ্রহ করেছিল ইউপিএ সরকার দু সালে সংগ্রহ করা হয় পারিবারিক ভিত্তিক তথ্য পনেরো সালে তা প্রথমবার আপডেট করা হয় এবার একই সঙ্গে ব্যক্তি ও পরিবারের তথ্য সংগ্রহ করতে চলেছে সরকার তো বন্ধুরা আপনারা এনপিআর পদ্ধতিতে নিজের নাম নথিভুক্তকরণ করে নেবেন অর্থাৎ এপ্রিল মাস থেকে দু হাজার কুড়ির এপ্রিল মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই নাম নথিভুক্তকরণ তো অবশ্যই কিন্তু আপনারা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী রয়েছেন বা ভারতবর্ষের যে রাজ্যে আপনারা বসবাসকারী রয়েছেন অবশ্যই নিজের নাম নথিভুক্তকরণ করে নেবেন তো আমাদের দেওয়া তথ্যটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ